আমাদের ভবিষ্যৎ কি ধরনের আর কিভাবে তৈরি হবে সেটার প্রস্তুতিকরণ এই বাজেটের মধ্যে রয়েছে। আপনারা আগেই জানেন 50 বছর পূর্তি উপলক্ষে পুনরায় যদি বসে ত্রিপুরা সরকারও আগামী 25 বছরে ত্রিপুরাতে কি কি হবে, ত্রিপুরা কোন দিশাতে যাবে সেটা আমরা আপনাদের সামনে প্রস্তুত করেছি। এই বাজেটে যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি আগে কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদের জন্য বড় মাত্রায় যে স্কিম রেখেছেন 6000 টাকা করে প্রতি বছর, যেখানে ত্রিপুরা রাজ্য 2,44,000 ফ্যামিলি সেই 6000 টাকা পেয়ে থাকেন কৃষকরা। আর এমএসপি যেটা এই সরকার আসার পর এমএসপি ত্রিপুরাতে লাগু হয়েছে, মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকদের জন্য এই বাজেটে 2.37 কোটি টাকা মিনিমাম সাপোর্ট প্রাইসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। সেই বাব সেই বিষয়ে খরচা করা সেটা কৃষকদের জন্য একটা বড় উপহার। তার সঙ্গে সঙ্গে পিএম হাউজিং যে স্কিম আমরা দেখেছি ত্রিপুরাতে একসঙ্গে 1,59,000 ঘর 5 সেপ্টেম্বর স্যাংশন হয়েছিল এবং 14 নভেম্বর প্রথম কিস্তি 48,000 টাকা করে 709 কোটি টাকা বেনিফিশিয়ারি পেয়েছেন। আর সেই স্কিমে মাননীয় প্রধানমন্ত্রীজি ৪৮,000 কোটি টাকা ব্যয় করে 80 লাখ আরো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেয়া হবে। একদিকে এমএসপি বড় মাত্রায় বিনিয়োগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 48,000 কোটি টাকা, আর জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে জল পৌঁছানোর যে প্রক্রিয়া ত্রিপুরাতেও চলছে আপনারা সে বিষয়ে অবগত রয়েছেন, সেখানেও 60,000 কোটি টাকা। তো এই বাজেট যে প্রস্তুতিকরণ করা হয়েছে বাজেটে বিস্তারিত অনেক কিছু রয়েছে, কিন্তু আমি যে বিষয়গুলি প্রথম তুলে ধরতে চাইছি আপনাদের সামনে যে আম জনতার জন্য যেটা গ্রামীণ অর্থনীতিকে সশক্তিকরণ করা হয়, আম জনতাকে সশক্তিকরণ করা হয় সেই দিশাতে মাননীয় প্রধানমন্ত্রীজি এই বাজেট প্রস্তুতিকরণের মাধ্যমে তুলে ধরেছে। হাইওয়েতে 25,000 কিলোমিটার এক্সপানশন, আমরা ত্রিপুরাকে দেখেছি একসময় 1,200 কোটি টাকার কাজ হতো ত্রিপুরাতে এক বছর ন্যাশনাল হাইওয়েতে, আজকাল প্রায় 11,000 কোটি টাকার কাজ চলছে। ও স্বাভাবিকভাবে এই যে 25,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে ভারতবর্ষ ব্যাপী, তো আমাদের ত্রিপুরাও সে থেকে বাদ যাবে না। ও নর্থ ইস্টের জন্য এমনি তো আলাদা করেও এনইসি কে 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্ট রাজ্যগুলোকে আলাদাভাবে সাহায্য করার জন্য। পিএম গতিশক্তি মাননীয় প্রধানমন্ত্রী জি ডিম প্রজেক্ট 16টি ডিপার্টমেন্ট নিয়ে
এই বাজেটের মধ্যে ক্লিয়ারিটির সঙ্গে পিএম গতিশক্তি এই স্কিমগুলি যেগুলো এবার বাজেটে লঞ্চ করা হয়েছে সেগুলো ডাইরেক্টলি মনিটরিং করবে। তো স্বাভাবিকভাবে এমনিতে ত্রিপুরাতে এবং সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টি সরকার ডাবল ইঞ্জিন, তো মাঝখানে আবার পিএম গতিশক্তি। তো আরেকটা মনিটরিং সিস্টেম আমাদের ডেভেলপমেন্টের যে মাপকাঠিগুলো রয়েছে তাকে নিশ্চিত আরো বেশি প্রভাবান করবে, এটা আমি বিশ্বাস করি। তাছাড়া 400 বন্দে ভারত ট্রেন, 400 সেগুলো চালু করা হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছোট বিষয় না। বন্দে ভারত ট্রেন বেটার ফ্যাসিলিটির সঙ্গে আর আগামী 3 বছরের মধ্যে সেটা ভারতবাসীর কাছে উপহার দেওয়া হবে। ২ লাখ অঙ্গনবাড়ি, আমাদের শিশুরা কোথায় যায় প্রথমে? ইউনিভার্সিটি তো যায় না, প্রথমে আমরা অঙ্গনবাড়িতে যাই, দেন ধীরে ধীরে বড় হই, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, তারপর কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন। অঙ্গনবাড়ি আপগ্রেডেশন করার জন্য অঙ্গনবাড়ি কেন্দ্র আমাদের কাছে আছে, আমরা জানি সবাই, তাকে আপগ্রেডেশন করার জন্য বড় মাত্রায় রাশি রাখা হয়েছে এবং 2 লাখ অঙ্গনবাড়ি পুরো দেশব্যাপী ডেভেলপ করা হবে। আত্মনির্ভর ভারতের মাধ্যমে 16 লাখ রোজগারের সৃজন হবে। আর মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে 60 লাখ রোজগার সৃজন হবে। এই বাজেটে আরেকটি বিন্দু হচ্ছে যে কেমিক্যাল বেসড যে এগ্রিকালচার আছে তা থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে ন্যাচারাল ফার্মিং আমরা লক্ষ্য করেছি প্রয়োগ করা হয়েছে গুজরাতে এবং হরিয়ানাতে, যে ন্যাচারাল ফার্মিং কেমিক্যাল ফার্মিং এর চাইতে অনেক বেশি সাকসেসফুল এবং এই বাজেটে সেটা লক্ষ্য করা গেছে। উজ্জ্বলা যোজনার ফার্দার এক্সটেনশন করা হবে, আরো 1 কোটি উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদেরকে নিউ কানেকশন দেওয়া হবে। ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিট শুরু করতে চলছে, 75 ডিজিটাল ব্যাংকিং ইউনিট, সেটা নিউ ইন্ডিয়ার জন্য একটা বড় পদক্ষেপ। ড্রোন বানানোর জন্য স্টার্ট আপ ইন্ডিয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের যে পাট্টা ল্যান্ড রয়েছে জনজাতি অঞ্চলে, আমরা যারা 1,30,000 কাছাকাছি দিয়েছি, আমরা অ্যাপ তৈরি করেছি, মোবাইল অ্যাপ আগেই আপনাদের প্রস্তুতিকরণ করেছি,
সেটাও ড্রোন টেকনোলজিতেই করেছে। আর আজকাল ভারতীয় বিজ্ঞানীরা 30-35 কিলো নিয়ে ড্রোন চলে যায়, পৌঁছে দেয়, তার ব্যবস্থা ভারতবর্ষ হয়েছে। তো সেই দিশাতে এই বাজেটে আমরা ড্রোন টেকনোলজির বিষয়ে স্টার্টআপকে অগ্রাধিকার দিয়ে সেই জায়গা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। ফল সবজি কিষাণ কৃষকদের জন্য গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস, তার মধ্যে যাতে বড় মাত্রায় কৃষকরা যেতে পারে তার ব্যবস্থা এই বাজেটে রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে আগামী যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আর্থিক গ্রোথ 9.2% থাকবে বলে আশা করা যাচ্ছে, সেটা সবচেয়ে বড় বিষয়। 9.2% করোনার পরিস্থিতির পরেও ডিফেন্সে, যেটা একসময় ডিফেন্স আমরা জানি যে বড় মাত্রায় বাজেট আমাদের আছে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে আরো বাড়িয়েছেন, কিন্তু একসময় আমরা দেখতাম যে ডিফেন্সের সম্পূর্ণ বাজেটেই অস্ত্র বা কোনো কিছু ক্রয় করা বিদেশ থেকে এবং মেনটেনেন্স পর্যন্ত বিদেশের কোম্পানির দ্বারাই হতো। বড় মাত্রায় আমাদের ধনরাশি বিদেশে চলে যেত। এই বাজেটে আমরা এটা লক্ষ্য করেছি। যে ঘরেলু যে ডিফেন্সের সরঞ্জাম বা মেনটেন্সের জন্য কোম্পানিগুলো তৈরি হয়েছে, ইন্ডিয়ান্স মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া, তাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ক্যাপেক্স ঘরেলু কোম্পানির জন্য রাখা হয়েছে 65%। সেটা ভারতীয় ডিফেন্সের সামগ্রী তৈরি করার যে কোম্পানিগুলি রয়েছে এবং তাকে সশক্তিকরণের একটা সাহসিক পদক্ষেপ। একটা রাজ্যের বা দেশের জিডিপি কিসের উপর নির্ভর করে, যেটা আমরা বলছিলাম যে আগামী দিনে এটা 9.2% হওয়ার বাজেটে সেটা রয়েছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.5 লাখ করোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই বাজেটে রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে ২০২৩ পর্যন্ত আরবিআই মাধ্যমে ডিজিটাল কারেন্সির দিকে যাওয়া এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য ট্যাক্সে রিল্যাক্সেশন এই বাজেটে রয়েছে। যেটা আমি প্রথমে বলেছি, ইনকাম ট্যাক্স যে স্ল্যাব তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এই বাজেটে।
যেটা আমি বলছিলাম যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 7.54 লাখ করোড় 2022-23, তার মানে আগের চাইতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার 35% বাড়ানো হয়েছে, 35% ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো যেটা আমি আস্তাবল ময়দানে বলেছিলাম ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন, যে মোদি হে তো মমকিন হে, আপনাদের কাছে আসার আগে আমি দেখছিলাম আপনাদের মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে, বাজেট প্রস্তুত করার আগে থেকে শেয়ার বাজার আপে যাচ্ছে এবং এগুলি প্রমাণিত করে যে বাজেট স্টেবল বাজেট, কৃষকমুখী বাজেট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মুখী বাজেট, জনজাতিদের বাজেট, আম জনতার বাজেট, নিউ জেনারেশনের জন্য বাজেট, জব ক্রিয়েশনের বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কে বাড়িয়ে গ্রোথ রেট বাড়ানোর বাজেট ও ডিজিটাইজেশনের দিকে যাওয়া, কুল মিলিয়ে এক প্রশংসনীয় এবং আগামী 25 বছর পর্যন্ত আমাদের দিশারেখা কি হবে এই বাজেটে পরিলক্ষিত হয়েছে। তার জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং দেশের বিত্তমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। বন্ধুরা, আরেকটা বিষয়, আমাদের অ্যাসেম্বলির প্রাক্তন স্পিকার রবীন্দ্রনাথ মহোদয়ের যে প্রয়াণ হয়েছে তার জন্য আমি অত্যন্ত মর্মাহত। উনি 2003 থেকে 2018 পর্যন্ত 15 বছর স্পিকারের ভূমিকায় ত্রিপুরা বিধানসভাকে প্রামাণিকতার সঙ্গে পরিচালনা করেছেন, আমরা সবাই অত্যন্ত মর্মাহত। দীর্ঘদিন যাবৎ উনি ডায়ালিসিস নিচ্ছিলেন, ওনার পরিবারের সঙ্গে আমার পরিচয় আছে, আমি ওনার আত্মার শান্তি এবং সদ্গতি কামনা করি, ওনাদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করছি এবং উনি একটা লম্বা সময় বিধায়ক ছিলেন, 15 বছর তো স্পিকার ছিলেন, বিধায়ক ছিলেন 3 দশক। তো স্বাভাবিকভাবে আমরা একজন বয়োজ্যেষ্ঠ এবং পরিপক্ব রাজনীতিবিদকে হারিয়েছি। আমি আবারও ওনার পরিবারের সমস্ত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।